এই ভিডিওতে জানবো যে জলপাইগুড়ির ইতিহাস সম্পর্কে শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড। আমাদের যে কোনো এক্সাম যদি আপনি দিতে যান তাহলে এক্সামে জলপাইগুড়ি সম্পর্কে যেই সব তথ্য জিজ্ঞেস করে সেই সব তথ্য সম্পর্কে আমরা জানবো। জলপাইগুড়ির ভূ প্রকৃতি কেমন, জলপাইগুড়ি কী নামে পরিচিত, জলপাইগুড়ি কার কার সঙ্গে সীমানা স্থাপন করে, জলপাইগুড়ি জেলা সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। সর্বপ্রথম আমরা দেখবো জলপাইগুড়ির অবস্থান সম্পর্কে। জলপাইগুড়ি কোথায়? পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত একটি জেলা। পশ্চিমবঙ্গের একটি জেলা কি? সেটা হচ্ছে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি কি? পশ্চিমবঙ্গের একটি জেলা। জলপাইগুড়ির উত্তরে অবস্থিত কি? ভুটান। এর যে উত্তর পশ্চিম সেখানে আমরা দেখতে পাবো দার্জিলিং ডিস্ট্রিক্ট, উত্তর পশ্চিম দার্জিলিং ডিস্ট্রিক্ট, দক্ষিণে কী পাবো দেখতে পাবো আমরা বাংলাদেশ, এবং উত্তরে উত্তরে পাবো ভুটান, ভুটানের সঙ্গে ইন্টারন্যাশনাল সীমানা, এবং এর পূর্বে দেখা যায় আলিপুরদুয়ার, এটা হচ্ছে কোচবিহার, কোচবিহারের সঙ্গে সীমানা স্থাপন করেছে। জলপাইগুড়ির কথা ভাবি তাহলে জলপাইগুড়ি দেখতে পাবো কি ভুটানের একদম পাদদেশে অবস্থিত, অর্থাৎ ভুটানের নিচে, তাই ডুয়ার্স নামে পরিচিত। ডুয়ার্স কথার অর্থ কি? ডুয়ার্স কথার অর্থ ভুটানের পাদদেশ বা ভুটানের দ্বারও বলা হয়। এই যে জলপাইগুড়ি জেলাকে কী বলা হয়? ভুটানের দ্বার। আর জেলা, সেই জেলাটা কীভাবে তৈরি হয়, জলপাইগুড়ির ইতিহাস, এর যে ইতিহাস আমরা যদি দেখি তাহলে রাইকত বংশের কথা আমাদের সবার মাথায় আসে। কোথায়? রাইকত বংশ। তো রাইকত বংশ, তো এই যে রাইকত বংশ, এটি স্থাপন হয় কীভাবে? যখন 1496 খ্রিস্টাব্দে যে কোচবিহার, সেই কোচবিহারের সিংহাসনে কে বসেন? মহারাজা বিশ্ব সিং। মহারাজা কি? বিশ্ব সিং, বিশ্ব সিংহ বা বিশ্ব সিংহ। যখন সিং কোচবিহারের ভাই, সহোদর ভাই কি? শীর্ষ সিং। সে কে ছিল? শীর্ষ সিং। এই যে জলপাইগুড়িতে তিনি একটা আবাস তৈরি করেন, সেই আবাস, সেই আবাস সেখান থেকে তিনি এই রাইকত উপাধি ধারণ করেন, এবং সেই কী করে এই রায় রায়ের বংশ আছে, রাইকত বংশ আছে তার যে স্থাপনা, তাহলে যদি আমরা দেখি রাইকত বংশ স্থাপনা করে কে, তাহলে রাইকত বংশ স্থাপনা করা হচ্ছে বিশ্ব সিং, যার নাম হচ্ছে কি? বিশ্ব সিং। এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে 1947 যখন স্বাধীনতা লাভ করে, ভারত স্বাধীনতা লাভ করে, এবং 1956 যখন ভূমি সংস্কার আইন আসে, 1956 এসেছিল, 1954 তারা কার্যকর হয়েছিল, 1956 ভূমি সংস্কার আইন দ্বারা কী হয়, এই যে রাইকত বংশের জমিদারি কী হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। কিন্তু এই জমিদারি সমাপ্ত হয়ে গেলেও এখনও এখানে যে জলপাইগুড়ি রাজবাড়ি, সেই রাজবাড়ি এবং তাদের যে উত্তরাধিকার আছে, সেই উত্তরাধিকার এখনও এখানে বসবাস করে। তো জলপাইগুড়ির সর্বোচ্চ সিংহের নাম কী? সেটা হচ্ছে রেনিগঙ্গ হচ্ছে জলপাইগুড়ি জেলার সর্বোচ্চ সিংহের নাম। যদি ইম্পর্টেন্ট আমরা দেখি, এর উত্তরে পশ্চিমবঙ্গের একটা উত্তরে অবস্থিত একটি জেলা, পশ্চিমবঙ্গের একদম উত্তরে, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত একটি জেলা। এর উত্তরে আছে ভুটান, উত্তরে কি? ভুটান, এবং দক্ষিণে আছে বাংলাদেশ, এর সঙ্গে আন্তর্জাতিক সীমানা স্থাপন করে। এবং যদি উত্তর পশ্চিমে আমরা দেখি তাহলে যে দার্জিলিং পাহাড় দ্বারা সীমাবদ্ধ, বা দার্জিলিং দ্বারা সীমাবদ্ধ। পূর্বে যদি দেখি আমরা দুটো জেলা দেখতে পাই, একটা হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ার দ্বারা সীমাবদ্ধ। খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়লে নোট করে রাখবে। বিখ্যাত নদী, বিভিন্ন অনেক নদী, এটি নদী তো নদীমাতৃক দেশ, এখানে বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে, যেমন তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা প্রভৃতি নদী এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান যে নদী সেটা তিস্তা। তিস্তার নদী খুবই গুরুত্বপূর্ণ একটি, জলপাইগুড়ির একটি গুরুত্বপূর্ণ নদী। যে তিস্তা নদীর উপর একটা কী তৈরি বা পাত তৈরি করে, এটা যেটা হচ্ছে গাজল, গাজলটুকু একটা বাঁধ তৈরি করেছে। এই বাঁধ কী কারণে তৈরি করা হয়েছে? যে কারণে জানে তিস্তার যে অববাহিকা আছে, সেই অববাহিকা যে জলসেচ, যে জল জলসেচে জলের জন্য অভাব না ঘটে, সেই জন্য তিস্তা নদীর উপর কী তৈরি করা হয়েছে? একটি বাঁধ তৈরি করা হয়েছে, তিস্তা নদীর বাঁধ। এই যে বাঁধ তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁধটা কী বাঁধ? এটার নাম হচ্ছে কাজলডোবা বাঁধ, যেটা তিস্তা নদীর উপরে অবস্থিত। তাহলে যদি আমরা জিজ্ঞেস করি যে তিস্তা নদীর কাজলডোবা বাঁধ সেটা কোন নদীর তীরে অবস্থিত, তাহলে তিস্তা নদীর তীরে অবস্থিত বা তিস্তা নদীর উপর তৈরি করা হয়েছে তীরে। তো আমরা দেখবো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান জলপাইগুড়ি, তার মধ্যে আমরা গরুমারা ন্যাশনাল পার্ক কবি, এখানে কী পাওয়া যায়? একসিঙ্গালা গন্ডারও আমরা দেখতে পাই। জলপাইগুড়ি একটা জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে কি? গরুমারায়, সেটা জলপাইগুড়িতে অবস্থিত। জলপাইগুড়িতে অবস্থিত যেখানে কী হয়, একসিঙ্গালা গন্ডা দেখতে পাওয়া যায়। আমরা কী দেখতে পাই? একসিঙ্গালা গন্ডা দেখতে পাই, একসিঙ্গালা গন্ডা দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে হাতি দেখা যায়, এখানে কী দেখা যায়? হাতি, যে হাতি আমরা এই গরুমারায় অভয়ারণ্য দেখতে পাই। এছাড়াও একটা বিখ্যাত স্থান কি? জলপাইগুড়ি রাজবাড়ি, জলপাইগুড়ি যেটা যদি যাও কোনো দিন তাহলে দেখতে পাবে জলপাইগুড়ি রাজবাড়ি। এখানে একটা ভ্রমণকারী একটা স্থান বা দর্শনীয় একটা স্থান, সেখানে অনেক মানুষ জলপাইগুড়ি রাজবাড়ি দেখার জন্য গিয়ে যায়, ঘুরতে যায়। স্থান সেটা হচ্ছে কি? যে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য আমরা কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কী দেখা যায়? জলপাইগুড়ি অভয়ারণ্য। এখানকার মানুষ কী হয় কবি? এখানে প্রতি বছর বিখ্যাত একটি মেলা, জলপেশ্বর মেলা উদযাপিত হয়, ভ্রমণার্থীর ভিড় ঘটে এই মেলার মাধ্যমে। জলপেশ্বরী মেলা আমরা জলপাইগুড়ির একটাই সাংস্কৃতিক, সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে কী হয় সেখানে উপস্থিত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের নদী, এই যে এখানকার একটা বিখ্যাত অনুষ্ঠান কী, সেটা হচ্ছে গঙ্গা, সরি গঙ্গা তো না, তিস্তা বুড়ির পূজা তিস্তা বুড়ির পূজা এখানকার আমরা দেখতে পাই। তিস্তা নদীর যে উপকারিতা, সেই উপকারিতা রক্ষার জন্য এরা কী করে? তিস্তা বুড়ির পূজা করে। এছাড়া কী হয় এখানে? কালী পুজো, দুর্গা পুজোর মতো মনসা পুজো বিখ্যাত। কালী পুজো, দুর্গা পুজোর মতো কী হয়, মনসা পুজোর প্রতি কই না। এখানকার যে লোকনৃত্য, সেই লোকনৃত্যকে আমরা কী নামে পরিচিত, সেটা হচ্ছে চোরাচুন্নি। এখানকার লোকনৃত্যের নাম হচ্ছে চোরাচুন্নি।
কোনো কোনো বইয়ে চোরাচুন্নি লেখা আছে, কোনো কোনো বইয়ে চোর চুন্নি লেখা আছে। তবে এর যে লোকসঙ্গীত সেটা তোমরা জেনে নেবে, সেটার নাম হচ্ছে কি চোরাচুন্নি। তাছাড়া এখানকার একটা আঞ্চলিক গান হয় বা নির্দিষ্ট, সেটা হচ্ছে ধান গান বলা হয়। যে আঞ্চলিক একটা গান হয় সেটা কি কী বলা হয়? ধান গান। এখানকার আঞ্চলিক গান আমরা দেখতে পাই, যেটার নাম কি ধান গান। এটা সেখানকার আঞ্চলিক সঙ্গীত যাকে বলছে। আমরা দেখবো যে জলপাইগুড়ি জেলার কয়েক বিখ্যাত সাহিত্য, তার নাম কি, এটা হচ্ছে বিখ্যাত একজন লেখক, সেটা হচ্ছে সমরেশ বসু।